সালামু আলাইকুম, বাটিস টু চ্যানেল বিএইচএতে সবাইকে স্বাগতম। এই মুহূর্তে দেশ ও বিদেশে যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। তো আজকে পাখির খাবার সংক্রান্ত একটু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মানে খাবার অপরিষ্কার থাকলে কী ধরনের সমস্যা এবং খাবারকে কীভাবে পরিষ্কার করব এবং কেন করবো এই সংক্রান্ত আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আলোচনার পূর্বে সবাইকে অনুরোধ করবো, যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দিন। সেই সাথে বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে পরবর্তীতে নতুন নোটিফিকেশন পেয়ে যান, নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। চলুন শুরু করি। দেখেন যে আমাদের আমি এখন বাজার থেকে ই কিনে এনেছি, কাউন কিনে আনছি। কাউনের মধ্যে দেখেন কী পরিমাণ ময়লা দেখতে পাচ্ছেন, এটা আমার হাতে কিন্তু ধুলো লেগে আছে। তো এই ধুলো সমৃদ্ধ খাবার পাখিকে কখনোই দিতে হয় না। এই যে দেখছেন কী পরিমাণ ময়লা, এই ময়লাকে কী করতে হবে, পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার আগে আপনাকে এই ভালোভাবে একটু পালে ঝেড়ে নিতে হবে। ঝেড়ে নিয়ে এটা ধুইতে পারলে পরে যে আলগা ধোয়া আছে সেটা চলে যায়। আর এটা দেখেন, এটা হচ্ছে আপনি চিনা, এটা তুলনামূলকভাবে ময়লা কম, কিন্তু তারপরে এটাকে আপনি কী করবেন, ধুয়ে দিবেন। এই না ধুলে, না ধুয়ে দিলে পরে পাখি যখন এই ধুলোযুক্ত খাবার খাবে বা অপরিষ্কার খাবার খাবে, তখন পাখির অনেক ক্ষেত্রে আপনার ছত্রাকজনিত নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে ছোটো বাচ্চাদের ছত্রাকজনিত নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তো এই জন্য আমাদেরকে ধুতে তো কিনিব, এখানে এই ধরনের একটা জালি নিতে পারেন, এই ধরনের একটা বালতি নিতে পারেন। তো এটার মধ্যে দেখেন আমি এই কী করতেছি, কাউনটাকে ঢেলে নিচ্ছি, এই কাউনটাকে ঢাল দিই। এবং দেখেন কাউনটাকে যখন ঢালছি, দেখেন ধুলো কিন্তু উঠতেছে, খেয়াল করতেছেন? ক্যামেরার সামনে বা ভিডিওতে কিন্তু দেখা যাচ্ছে যে ছোটো ছোটো এইগুলো ধরতেছে। আর দেখেন ওই যে খাবারের পোকাও লড়াচড়া করতেছে। এই পোকা সমৃদ্ধ খাবার দিলে তো বুঝতে পারতেছেন যে পাখির কী ধরনের সমস্যা হতে পারে। আর দেখেন কত ধুলো, আমার হাত ভর্তি ধুলো জমে গেছে। তো এই ধুলো সমৃদ্ধ খাবার কখনোই পাখিকে দিতে হয় না। এইটা দিলে পাখির অসুস্থ হবে নির্ঘাত, এটা আপনারা ধরেই নেবেন যে এটা খাবার দিবেন তো পাখি অসুস্থ হবে। তাই এই পাখিকে কখনোই আপনারা এই সমস্ত ধুলোযুক্ত খাবার দিবেন না। ধুলোযুক্ত খাবার দিলে পাখির পেটের অসুবিধা হয়, খাবার হজম হয় না, নানা ধরনের সমস্যা সমাধান হয়। তাই চেষ্টা করবেন, যাদের বাসায় কম পাখি আছে তারা তো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন খাবার কিনবেন, কিন্তু যাদের বেশি পাখি আছে, যেরকম আমার খুব বেশি নেই, প্রায় 25-30 পর্যন্তের মধ্যে পাখি আছে, তাই আমাকে বেশি করে পরিমাণ খাবার কিনতে হয়। এই খাবার কিনে প্রথমে ধুয়ে নিতে হয়। আর যাদের কম পাখি আছে তারা অবশ্যই পরিষ্কার কিনবেন, খাবার কিনবেন এবং পাখিকে খেতে দিবেন। পাখিকে পরিষ্কার খাবার দিলে দেখবেন যে পাখি স্বাভাবিকভাবে অসুস্থ কম হবে, পাখি সুস্থ থাকবে, ভালো মতো ব্রিডিং করবে। আর পাখির পিছনে আপনার যে ঔষধজনিত যে খরচগুলো আছে এগুলো কম হবে। তাই সবসময় সর্বদা চেষ্টা করবেন যে খাবার বাজার থেকে কিনে আনার পরে ধুয়ে ভালো মতো রৌদ্রে শুকায় দেওয়ার জন্যে। যেক্ষেত্রে রৌদ্র নয় সেক্ষেত্রে একটু দীর্ঘক্ষণ আপনার এই খাবারকে সূর্যের মানে রৌদ্রের আলোতে, মানে রৌদ্র আলো বলতে বলতেছি দিনের আলোতে রাখবেন, দেখবেন যে আস্তে 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 এটা শুকায় যাবে। আর বিশেষ করে আমি এখন যখন খাবারটা ধুচ্ছি তখন প্রচণ্ড বৃষ্টি ছিল, আপনারা জানেন যে কয়েকদিন বৃষ্টি চলতেছিল। তো এই অবস্থায় আমি আমার এই খাবারকে পানিতে ধোয়ার পরে রৌদ্র শুকাতে না পেরে এই জানালার ভ্যানগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ। তো এটা দেখেন, এটা হচ্ছে আমার চিনাতে যেহেতু ময়লা কম ছিল, তাই এটাকে আমি প্রথমে কাউনকে ঠিক মতো ধুয়ে নিলাম, তারপরে চিনাকে একসাথে মিশিয়ে এখন ধুয়ে নিব আর কি। এখানে আমি 1 কেজি চিনার সাথে, সরি, 1 কেজি কাউনের সাথে 1/2 কেজি চিনা দিছি। মানে হচ্ছে আমার এই খাবারের যে মিশ্রণটা হয়েছে এটা হচ্ছে আপনার 1 কেজি কাউন এবং 1/2 কেজি চিনা। এটার অনেকে কম বেশি করে নেয়, কিন্তু আমি আমার মতো করে দিই এবং দীর্ঘদিন আমি এইভাবে ব্যবহার করে আসতেছি। এটা হচ্ছে এভাবে ধোয়ার পরে এটাকে এখন আপনার পানি ঝরতে দিতে হবে, মানে পানি সম্পূর্ণ পানি ঝরে খাবারটা একটা শুষ্ক শুষ্ক হয়ে যাবে। তারপরে আমরা এটাকে কী করব, একটা বড় পাত্রে নিয়ে এটাকে রোদে শুকাতে দেবো। তো সবচেয়ে ভালো হয় ছাদের উপরে বড় প্লাস্টিক বিছে এটাকে আপনার ছড়ায় শুকাইতে দিলে, অনেকটা অনেক গ্রামের বাড়িতে যে ধান শুকায় ওইভাবে শুকাইতে দিতে বলে সবচেয়ে বেশি ভালো হয়। এতে করে তার একদিনের মধ্যে শুকায় যাবে এবং খুব সুন্দরভাবে শুকাবে এবং পাখির জন্য খুব আরামদায়ক এবং খুব ভালো হবে। দেখেন এটা আপনি পানি ঝরা শেষ হয়ে গেল, এখন এটাকে আমরা ই করব। এই যে একটা বড় মানে কী বলে এটাকে পাত্র নিলাম, পাত্রের উপরে এই পেপারটা বিছিয়ে দিলাম, যাতে যে এই খাবারের উপরে যে আলগা যে পানিটা আছে সেটা যাতে আপনার শুকায় যায় আর কি, শুকায় যায় এবং ঝরে যায়। তারপরে এটাকে এখন আমি সুন্দরভাবে এভাবে করে রেখে দেব। আমার যে
ব্যালকনি আছে ব্যালকনিতে রেখে দেবে, এবং যদি দেখি যে রৌদ্র উঠছে সেক্ষেত্রে আমি এটাকে এটা সহই ছাদে নিয়ে শুকাতে দিব ইনশাল্লাহ। তো আর যেটা গুরুত্বপূর্ণ, তো আমি সবাইকে অনুরোধ করব আপনারা বাজার থেকে খাবার কিনে আনবেন, কিনে আনে যেটা যত সম্ভব পরিষ্কার খাবার কিনে আনবেন। যদি তাও যদি না পারি আমরা খাবার এনে অবশ্যই খাবার ধুয়ে পরিষ্কার করে পাখিকে দিব, এবং এই খাবার দিলে পাখি আপনার আমি আগেই বলেছি সুস্থ থাকবে এবং পাখি অসুস্থ হবে কম, পাখি ভালো মতো ডিম বাচ্চা করবে, এতে করে আপনারও ভালো হবে পাখিরও ভালো হবে এবং করতে হবে। ততক্ষণ ধরে কষ্ট করে আমার এই ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। তো ভিডিও যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করবেন, এবং আমার এই চ্যানেল ভিজিট করে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করুন। আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম।